বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি তেহট্ট থানার অন্তর্গত গরিবপুর গ্রামে এক মাস ধরে হয়ে আসা ঐতিহ্যবাহী ছিন্নমস্তা মায়ের পূজা উপলক্ষে মেলার শেষ মঙ্গলবারের এক জমজমাট মন ভরানো দৃশ্য দেখাতে। আজ আমি আপনাদের সারা মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর পরে মায়ের মন্দিরে প্রবেশ করব। আপনারা আমার ইউটিউব চ্যানেল সোনালী বাংলা ফোরের সঙ্গে থাকুন, আর আমি মেলার দৃষ্টিনন্দন দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর শুরুতেই বলে রাখি, যারা এই মেলাটি দেখার জন্য আসবো করছেন বা আসেননি, তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসুন, কারণ 2022 সালের জানুয়ারি মাসের 10 তারিখেই এই মেলাটি শেষ হয়ে যাবে। মেলায় ঘুরতে ঘুরতেই পেয়ে যাবেন অসংখ্য মুখরোচক খাবারের দোকান, যার মধ্যে রয়েছে ফুচকা। মেলায় ঘুরতে ঘুরতে মনকে আরও বেশি আনন্দ দেওয়ার জন্য সামনেই পেয়ে যাবেন নাগরদোল্লা, ট্রেন, আরও অনেক কিছু। মেলায় ঘুরতে ঘুরতেই পেয়ে যাবেন হরেক রকম জিনিসের দোকান, যেখান থেকে আপনার মন পছন্দ কিছু কিনে নিতেই পারেন। এই মেলার অন্যতম একটি বিশেষ আকর্ষণ হলো কৃষ্ণনগরের মাটির পুতুল, যা আপনি নিয়ে এসে আপনার ঘরের শোভা বাড়াতে পারেন। মেলা শুধু মেলা নয়, মেলা হলো চেনা অচেনা মানুষের মেলবন্ধনের একটি পূর্ণভূমি। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গণের খুব কাছাকাছি। আপনারা যদি মন্দিরে পুজো দিতে চান, তাহলে মন্দিরের পাশেই দেখতে পাবেন অসংখ্য ভোগের দোকান, যেখান থেকে আপনি ভোগ সংগ্রহ করে নিতে পারেন। এখন আমরা প্রবেশ করতে চলেছি মা ছিন্নমস্তার মন্দিরে, আর ইনিই হলেন মা ছিন্নমস্তা। মা ছিন্নমস্তার কাছে পৃথিবীর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।